হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সালাম। হ্যাঁ, স্যার। একটু দেখো স্ক্রিন দিয়ে, শুধু কি পড়িয়েছি এটা আমাকে শুধু মনে করিয়ে দিবে, জি মনে স্যার, করিয়ে দিবে, আমি ক্লোজ করে দিবে তাড়াতাড়ি। জি আচ্ছা স্যার, জি, এটা আমি এনকাউন্টার, এটা টোটালটা পড়িয়েছি। দেখো আমরা কি পড়িয়েছি, এটা চোখ বুলাও। এনকাউন্টার ডেফিনেশন পড়িয়েছি, ইনডাইরেক্ট সিস্টেম, ডিরেক্ট সিস্টেম, ইনডাইরেক্ট সিস্টেমে যে কয়টা আছে তোমাদের বোধ হয়, যে ইংলিশ সিস্টেম পড়িয়েছি এনি, তারপরে মেট্রিক পড়িয়েছি, ওর স্টেট পড়িয়েছি, উল পড়িয়েছি না, জি স্যার পড়ানো হয়েছে। এটা বোধহয় পড়ে নাই। লিনিয়ারটা বোধহয় পড়িয়েছিলাম, লিনিয়ার কাউন্ট। না স্যার, লিনিয়ানটা পড়ানো আচ্ছা হয়নি। আচ্ছা, এটা পরে এড করেছি। আচ্ছা, এটা তাহলে বাদ রাখি আপাতত। তোমরা এখানে ডিরেক্ট কাউন্টের মধ্যে তিনটা পড়েছি আমরা, না ভাই ভাই কথা হয়েছে অলরেডি আমাদের, এক্সারসাইজ জি দেওয়াতে। স্যার, ট্যাক্স আছে, মিলিট ট্যাক্স, ডেসি ট্যাক্স, এগুলো তো ট্যাক্সের একটা ক্লাসিফিকেশনে আর ছিল, টেনিয়ার ছিল, জুট কাউন্ট ছিল না, এটা দিয়ে তোমাদের বোধহয় জি ল্যাবও স্যার, করিয়েছি। ম্যাথ করানো হয়েছিল। হ্যাঁ জি। আচ্ছা, তারপরে এগুলো কনভার্সন ফ্যাক্টর গুলো দেখবে কেমন, এগুলো আমি দিব একটা। এনি জি স্যার, ট্যাক্সের মধ্যে আছে এটা, যে কোনোটার সাথে যে কোনোটা, তুমি সিস্টেমটা এখানে যেগুলো নাই এরকম দিব। কিন্তু এখানে জি কিছু স্যার, আবার এক্সারসাইজ করিয়ে দিয়েছি, অবশ্যই এগুলো সব করলে কোনোটা বাদ থাকে না আর কি, আর নতুন কিছু থাকে না, কেমন। জি স্যার, যে তুমি প্রসেসটা শিখবে, এই যে 6-7টা যে কাউন্ট আছে এটা শিখলেই পেরে যাবে। আচ্ছা, ফোল্ড ইডিয়ান কাকে বলে, ফোল্ড ইডিয়ান করলে আমাদের লাভটা কি আছে, মেরিট কি আছে না। আচ্ছা, ফোল্ড ইডিয়ানের এই যে ইকুয়েশনটা দিয়ে দেখাবে, ফোল্ড ইডিয়ানের কাউন্ট কিভাবে মেজার করি আমরা, এটা পড়িয়েছিলাম। এখানে দুইটা মেথড আছে, ফোল্ডেড বা কেবলের, এই যে একটা আছে ডিরেক্ট মেথডে, ডিরেক্ট এডিশন করে দিবে, ইনডিরেক্ট মেথড হলে এভাবে ইনভার্স সিস্টেমে, তাই না। জি আচ্ছা, স্যার, তারপরে যে প্যাকেজ থেকে আমরা ইয়ান কাউন্ট কিভাবে মেজার করি, যে প্যাকেজ থেকে হলে প্রিল, এটা আমরা ল্যাবে করেছি। শর্ট শর্ট লেন্থ যদি হয়, এই যে 20 ইঞ্চি লেন্থে, 20 ইঞ্চি লেন্থের উইডথের ফেব্রিক স্পেসিমেন থেকে, এটা আমরা ল্যাবে করেছি, এটা না, এই ধরনের ময়েশ্চার রিগেইন কিভাবে আমি ট্যাকেল করবো এটা, তাই না। যে যদি ড্রাই যদি থাকে অথবা ওয়েট যদি থাকে, স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইনে এটাকে কন্ডিশনিং কন্ডিশনিং করে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন আনার পরে, তারপরে আমি তোমার এটাকে কাউন্ট টেস্ট করতে হবে, এই কথাটা এখানে লেখা আছে না। জি স্যার, তারপরে আমরা কিভাবে কাউন্ট টেস্ট করবো, এটা তোমাদের বছর ল্যাবে আমি সময় পাই নাই, এটা আমাদের ল্যাবে ইয়ে ছিল, টাইম পাই নাই। কাউন্ট টেস্টিং এর আসলে প্রসিজিওর গুলো আমি এক্সামে বর্ণনা গুলো দিতে না দিতে চেষ্টা করব, কিন্তু যে মডারেশন বোর্ড আছে ওরা যদি আবার ইন করিয়ে দেয় বলা যায় না, কেমন। জি তো স্যার, এগুলো একটু রাফলি দেখে নিও আর কি, এটা তোমরা ল্যাবে করেছি বিজলিস, মানে শর্ট স্যাম্পল থেকে কিভাবে আমি ইয়ান কাউন্ট মেজার করবো আর কি, কেমন। আচ্ছা, এটা গেল টুইস্ট না। এরপরে আমাদের এরপরে থাকে, আমি ওপেন করে নিই, তারপরে টুইস্ট একটু, বেশ কিছু কন্টেন্ট আছে এখানে। কই গেল, একটু দাঁড়া, ওখানে স্ক্রিন শেয়ার দিয়ে, এই টুইস্ট চ্যাপ্টারটা, আমরা টুইস্ট কাকে বলে, কেন দরকার, ডিরেকশন অফ টুইস্ট, এস টুইস্ট, জেড টুইস্ট, এটা পড়িয়েছি। এই টুইস্টের ইম্প্যাক্ট বা ইফেক্ট বা ইনফ্লুয়েন্স ইয়ান স্ট্রেংথের উপরে, স্পান ইয়ান হলে কি হয় তোমার, আর ফিলামেন্ট ইয়ান হলে কি হয় না, ফিলামেন্ট ইয়ানটা এখানে দেওয়া আছে, কেমন। ফিলামেন্ট ইয়ানটা একটু বাড়বে, ফিলামেন্টটা একটু বেড়ে আবার নামতে থাকে, কেন নামতে থাকে এটা বলা আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি বলছিলাম, যে টুইস্ট কস্ট মানি, তাই না, যে টুইস্ট যদি আমরা বাড়িয়ে দেই ইয়ানের প্রাইস কি কারণে বেড়ে যায়, এই কথাটা এখানে দেওয়া আছে, যে প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় বলে, সোজা কথা একক সময়ে যে প্রোডাকশন বলছে, তাই না, এটা কমে যায় বলেই তোমার এটা দামটা বেড়ে যায়। তুমি একক সময় যদি বেশি প্রোডাকশন দিতে পারতে অবশ্যই দাম কমে যেত, কেমন। এই জিনিসটার একটু যে টুইস্ট কস্ট, মানে একটু পুরোনো প্রশ্নও দেখবে, একটু মডেল, একটু মডেল দেখবে প্রশ্নের, আমি গত 2-3 সেমিস্টার ধরে আমি পড়িয়েছি আর কি, আর যেটা পড়িয়েছি ওটা বাদ দিবেন। এখানে টুইস্ট ফ্যাক্টর কাকে বলে,
to factor by multiplier একটা equation কিভাবে derive করতে হয় এটা আছে equation দিয়ে দেখাবে এটা দিয়ে ফিগারটা আসবে তখন এই যে এখানে কনভার্সনটা যে কটন সিস্টেম টুইস্ট ফ্যাক্টর আর টেক সিস্টেম টুইস্ট ফ্যাক্টর এর যে রিলেশন আছে এটা এই রিলেশনটার কি এটা আচ্ছা টুইস্ট ফ্যাক্টরের ইয়া কি তোমার সফট টুইস্টেডিয়ান হার্ড টুইস্টেডিয়ান কখন আমরা করি এই কথাটা ল্যাবেও বলছিলাম এখানে এত লম্বা টেবল মনে রাখার দরকার নাই বলেছিলাম সিম্পলি নিটের জন্য 3.5 ধরবো অন এভারেজে ওয়ার্পের জন্য 4.5 ভয়েলের জন্য 5 to 6 আর ক্রেপ জর্জেট শিফনের জন্য 6 to 8 না এইটুকু রাফলি মনে রাখবে আর কি এটা আচ্ছা অপটিমাম টুইস্ট ফ্যাক্টর এটা নিয়ে বেশি জটিলে যাইনি বোধহয় আমি এগুলো নিয়ে তোমাদের ফিগার দিয়ে বুঝিয়েছিলাম এগুলো কেন আমার ওয়ারপিয়ানে কেন টুইস্ট বেশি দিতে হয় এগুলো দিতে গিয়ে ছবিগুলো দিয়েছিলাম আর কি পেয়েছো তো তোমরা না নোটটা পেয়েছেন না এই ছবিগুলো কি মনে পড়ছে হ্যালো হ্যালো শুনছি কেটে গেল নাকি হ্যালো শোনা যায় তো চুপ করে আছো কেন তখন বলছি এটা পেয়েছো কি না এই নোট এই ছবিগুলো কি রেখেছিলে আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের কেমন ওই কন্টেন্ট বেশি বাড়েনি ওইটাই ছবিগুলো একটু দেখবে ওগুলো কি প্রিন্ট করে ফেলছিলে আগেরটা প্রিন্ট করে পড়বে কিন্তু তোমাদের বলছি প্রিন্ট আউট করবে ইয়া করবে না সফট কপি পড়ে আসবে না যে কোখান থেকে এটা পড়বে কিন্তু এই টপিকটা পড়বে এফেক্ট অফ টুইস্ট অন দ্য প্রপার্টিস অফ ইয়ার্ন এন্ড ফেব্রিক এই টুইস্টের ইম্প্যাক্ট আমি দেখবে এখানে ভিতর থেকে কিছু একটা দিয়ে দিয়েছি এখানে একটা শর্টকাট ওই যে যারা প্লাস পাবে এরা পারবে আর কি এই এগুলো আনসার করতে আমার এই যে এস জেড টুইস্টের দিয়ে যে জর্জেট বানায় এই কথাটা এখানে দেওয়া আছে আচ্ছা টুইস্ট কন্ট্রাকশন বলতে কি বুঝি এটা পড়িয়েছে আর টুইস্ট কিভাবে মেজার করা হয় এটা আমি পরীক্ষা রাখবো না কেমন এটা ফাইনাল পরীক্ষায় বর্ণনা দিব না তো একটু দেখে রেখো এইটাই যে টুইস্ট দিয়ে যে হার্ডনেস দেবে যে আমার ফাইননেসের উপর যে ইম্প্যাক্টটা যেটা ফাইননেস বেশি মোটা হলে সোজা কথা ট্যাক্স বেশি মানে মোটা হওয়া না কোর্সার হলে টর্সনাল রিজিডিটি বেশি থাকে টুইস্টের রেজিস্ট্যান্স বেশি থাকে টুইস্ট নিতে চায় না এই কারণে ফাইনাল পার্টটা কিন্তু টুইস্ট বেশি পড়ে যায় এই জন্য সুতার চিকন অংশটা সবসময় উইকার এটা বলা যায় না আর কি কেমন এই কথাটা এখানে বোঝানো হয় আচ্ছা আর কিছু ম্যাথমেটিক্যাল আছে এগুলো তোমাদের সিটিতেও দিয়েছে টুইস্টের উপরে কিছু ম্যাথমেটিক্যাল টিএম এর ইয়েটা থাকবে আর কি কেমন টিএমটা মনে রাখতে হবে আর কি তোমার আচ্ছা আর কি পড়িয়েছিলাম বলো তো আর কি চ্যাপ্টার পড়িয়েছিলাম এই দুইটা আমার মনে আছে পরিষ্কার আর কি দুইটা তো পড়িয়েছে আর এরপরে কি পড়িয়েছিলাম ইয়ে কি পড়িয়েছিলাম দাঁড়াও আমি যাচ্ছি এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সিএসপি এগুলো পড়িয়েছিলাম স্ট্রেংথ অফ টেক্সটাইল মনে পড়ছে কিনা দেখো তো দাঁড়াও আমি স্ক্রিন শেয়ার করি এটা পড়িয়েছিলাম দেখো এটা পুরো পড়াইনি পার্সিয়ালি পড়িয়েছি কি কি পড়িয়েছে দেখো এই যে টেনজাইল স্ট্রেংথের এটা এই অংশটা পড়িয়েছি বোধহয় আমি শুধু এগুলো হচ্ছে ফেব্রিকের জন্য টিয়ারিং আর বার্স্টিং যে প্রিন্সিপালস অফ টেনজাইল টেস্টিং একটু ছোট করে নিই ধর বড় হয়ে গেছে স্ট্রেংথ যে সিআরই সিআরএল প্রিন্সিপাল তোমাদের টেক্সট ফিজিক্স আছে না নেক্সট সেমিস্টারে ওখানে একটু আবার আসবে কিন্তু তোমরা এখানে এইটা একটু পড়বে যে লি স্ট্রেংথ যেটা আমরা মেজার করেছিলে কি এটা পড়িয়েছি কিন্তু মনে পড়ছে জি স্যার হ্যাঁ এই যে সিঙ্গেল ইয়ান স্ট্রেন্থ বান্ডেল স্ট্রেন্থ এই বান্ডেল স্ট্রেন্থের সিএসপি খেলা যে এখানে এই অংশটা আমি তোমার ল্যাব রিপোর্টে লিখে দিয়েছিলাম এই অংশটা সিএসপি কি কেন তোমার ইয়ান
স্ট্রেংথ এক্সপ্রেশনে কাউন্টের ব্যবহার হয় কেন? শুধু কি ব্রেকিং লোড দিয়ে এক্সপ্রেস করলে হতো না এই জিনিসটা? ব্রেকিং লোড কত আছে? 70 পাউন্ড, 30 পাউন্ড, কিন্তু আমরা কাউন্ট দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে নর্মালাইজ করি, নর্মালাইজ করে কম্পেয়ারেবল করি, কেমন? এই কথাটা শিখবে। এগুলো পড়িয়েছিলাম না, ফ্যাক্টর সেফটি ইন দ্য রেজাল্ট অ্যাজ এ টেস্টিং, মনে পড়ছে? হুম, এটা পড়িয়েছি। এই ডাইমেনশন কিভাবে স্ট্রেংথের উপর এফেক্ট ফেলে, এটা এটা পড়বে, বিশেষ করে এই এই ছবিটা। এন ডাইমেনশন যদি না বোঝো, যদি এটা পড়তে বসে যদি না বোঝো, আমাকে নক করবে, আমি আরেকদিন বসে দিব তোমাদের নিয়ে। এটুকু। স্পিড অফ টেস্ট, কন্ডিশন নট ম্যাটেরিয়াল, এগুলো পড়িয়েছিলাম, কিন্তু এইটুকু এই চ্যাপ্টারের মধ্যে এইটুকু আর কি। জ গ্রিপ এগুলো হয়তো বাদ দিলাম। এখানে তুমি যে 11, 12, 5, 6 পেজ পর্যন্ত এটুকু পড়বে, এটা ফেব্রিকে চলে গেল আর কি, 13 পেজ পর্যন্ত পড়বে এখানে, ঠিক আছে? একটু নোট ডাউন কর, 13 পেজ পর্যন্ত পড়ে মেইন এখানে আমার এই যে এখানে এটা এটা পড়বে। এটা আমার তো 4টা প্রশ্ন সেট করতে হবে, কিন্তু এটাই যে লেন্থের যে ইম্প্যাক্ট, যেটা ডাইমেনশন অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্পেসিমেন, স্ট্রেংথের উপরে কিভাবে, তুমি শর্ট লেন্থে নিলে হায়ার স্ট্রেংথ আসে, লং লেন্থ হলে লোয়ার স্ট্রেংথ আসে, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে কি ইয়ে পড়িয়েছি, ক্রিম্প পড়িয়েছিলাম কিনা তোমাদের, যে জিএসএম এর ম্যাথ করিয়েছিলাম আমি, ইয়ান ক্রিম পড়িয়েছিলাম কিনা দেখো তো, আমি খুলি চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম কিনা দেখো তো, পড়িয়েছি আমার লেকচার, যে ক্রিম কিভাবে মেজার করে, ক্রিম ইন্টারচেঞ্জ আছে কিসের উপরে, ক্রিম ডিপেন্ড করে, পড়িয়েছিলাম চ্যাপ্টারটা, মনে পড়ছে কিনা দেখো, যে জিএসএম আসবে, এটা বলছে ফেব্রিকের জিএসএম এর ম্যাথ করিয়েছি না তোমাদের, এই যে ম্যাথ, এইরকম ম্যাথ করিয়েছিলাম। জি স্যার, ঠিক আছে না, পড়িয়েছি না এটা, এগুলো পড়িয়েছিল, হ্যাঁ নোটও দিয়েছি। তাহলে আমাদের কি থাকলো, ইয়ান কাউন্ট পুরোটা, টুইস্ট পুরোটা না, তারপরে ওই যে ইয়ান স্ট্রেংথের 13 পেজ পর্যন্ত, 13 পেজ পর্যন্ত, আর এই চ্যাপ্টারটা, এগুলো তো ডিটেলস, এগুলো তো তোমার পড়া লাগবে না এখানে, কেমন? টেকনিক্যাল হচ্ছে এক্সামের মেন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল, এখানে এখানে ধরো তুমি, আমি শুধু ওয়ার্পের ওয়েট বের করতে দিলাম, ওএফটিএনের ওয়েট বের করতে দিলাম, কেমন? এরকম হইতে পারে, অথবা পুরোটা বলবো, ওয়ার্প আর ওয়েট মিললে তো তোমার ফেব্রিকের ওয়েট, এটা তো আমি ক্লাসে করিয়েছি না, ল্যাবে করিয়েছি না, হ্যাঁ হ্যাঁ, তাহলে পারার কথা আর কি। কাউন্ট কিন্তু মিলিয়ে দিব, লক্ষ্য করো, এই যে এখানে পিএপি এনই না, এনির জায়গায় যদি এনএম দিয়ে দেয়, যদি মেট্রিক কাউন্ট যদি দিয়ে দেয়, জুট কাউন্ট যদি দিয়ে দেয়, এভাবে তুমি একটু প্র্যাকটিস করবে। কাউন্ট যাদের ক্লিয়ার কনসেপ্ট থাকবে, আইডিয়া থাকবে, আর আনসার করতে পারবে আর কি। এটুকু তাহলে, কেমন আমার কন্টেন্ট আর কি, আর কিছু বলবে, ক্লোজ করতে পারে কিনা? আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমি কালকে স্যাটারডেতে ফ্রি আছি, আমাকে কালকে একটা শিডিউল দিয়ে বসবে, স্যার আমরা এই চ্যাপ্টারটা, এই জায়গাটা বুঝি নাই, আমাদের আর একটু রিভিউ দেন, এটা আমি বলতে পারি আর কি। কালকে আমি সারাদিন ফ্রি আছি, একটু আগে থেকে আমাকে শিডিউল নিয়ে নিও, কেমন? ঠিক আছে, হ্যালো, জি, আস্তে করে বলো কেন, জি স্যার, পড়তে বসো, অথবা পরে বসলে হবে, কালকে বসলে হবে, পরবর্তীতে বসলে হবে, কেমন? যখন পড়তে বসবে তখন বসে, যখন পড়তে বসবে পরীক্ষার আগে, ওই সময় বসলেও হবে। তোমাদের কি 13 তারিখ থেকে না পরীক্ষা, এক্সাম? জি স্যার, জি, এর আগের ফ্রাইডে স্যাটারডে বসলে হবে যদি ইচ্ছা করো আর কি, কেমন? কিন্তু আমি যে কন্টেন্ট বললাম এটা বাদ পড়বে না। বাদ, কোনটা বাদ দিবে না কেন জানো,
দুই সেট প্রশ্ন হয় কিন্তু, আমি একটা করব আরেকজন একটা প্রশ্ন করবে সিলেবাস থেকে, ওখান থেকে কমপক্ষে একটা বা দেড়টা বা দুইটা দিয়ে দিবে, কিন্তু তোমার তিনটা আনসার করতে হবে। এখন ওখান থেকে যদি অন্ত একটাও দেয়, বাকি তিনটা যাতে তুমি আমার কাছ থেকে পাও, এভাবে কোনোটা বাদ দিয়ে পড়বে না, আমি এটা বলছি। আর এক্সাম তো একটা জিনিস গেল আর কি, পরীক্ষা নাম্বার পাস করা, আর শিক্ষাটা তো আসল, এটা তো মানি নাকি, শিক্ষার জন্য পুরো পড়ে ফেলবো। কেমন এমনি তোমাদের অনলাইনে, অনলাইনে না অফলাইনে অনেক কিছু পড়াতে পারি না সিলেবাসের মধ্যে, আমি তো একটু ভালোভাবে স্লোলি বুঝাতে চাই। এই পাওয়ার পয়েন্টে যদি প্রেজেন্টেশন দিয়ে চলে যেতাম কিছুই বুঝতে না, হয়তো সিলেবাস কমপ্লিট হতো। তো যেটুকু আমি বুঝিয়েছি এটুকু বোঝো, ইনশাল্লাহ কাজে আসবে। কেমন, ঠিক আছে, ক্লোজ করছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি অনলাইনে কিছু না বুঝলে আমাকে নক করে বসবো ইনশাল্লাহ আবার। কেমন, ভালো থেকো সবাই। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।